বন্ধুগণ, আপনি কি জানেন পুরো পৃথিবীর প্রায় 75% লোক চোখের সাথে যুক্ত কোনো না কোনো সমস্যায় ভুগছেন। তাদের বেশিরভাগই চোখের দুর্বলতার কারণে চোখে চশমা পরে থাকতে হয়। এই সমস্যার মূল কারণ হচ্ছে শরীরে পুষ্টিগুণের অভাব, অত্যধিক হারে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করা এবং চোখের সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে। আমরা সবাই প্রতিদিন আমাদের মুখ, ত্বক এবং শরীরের পরিষ্কার ভালোভাবে করে থাকি, কিন্তু দুঃখের বিষয়ে আমরা চোখের জন্য তেমন কিছুই করি না। দূরের এবং কাছের জিনিস পরিষ্কারভাবে না দেখতে পাওয়া, পড়ার সময় মাথায় যন্ত্রণা কিংবা চোখ থেকে জল পড়া, চোখের মধ্যে জ্বলন, রাত্রে ঠিক মতো না দেখতে পাওয়া, এই সমস্ত জিনিসগুলোই চোখের সমস্যার লক্ষণ হয়ে থাকে। চোখের দুর্বলতার কারণে যখন কোনো ব্যক্তি নাম্বার দিয়ে চশমা লেগে যায়, তখন সবাই এটি মনে করেন যে তাদের চোখ আর কখনোই ভালো হবে না, বা তাদের লেজার ট্রিটমেন্ট করাতে হবে, অথবা তাদের চশমা পুরো জীবনই পড়তে হবে। কিন্তু বন্ধুগণ, আপনি জানেন কি, শুধুমাত্র আপনার খাবার তালিকায় কিছু পরিবর্তন এবং আপনার লাইফস্টাইলে পরিবর্তন এনে এবং কিছু ন্যাচারাল জিনিসকে আপনার খাদ্য তালিকায় নিয়মিত যোগ করলে আপনার চোখের দুর্বলতা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং সাথে সাথে চশমা ছাড়াও ধীরে ধীরে পরিষ্কার দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন আমরা জানি চোখ পরিষ্কার করার জন্য এবং চোখে জ্যোতিকে বাড়ানোর জন্য এমন কিছু ঘরেলু এবং কার্যকরী আয়ুর্বেদিক উপায় সম্পর্কে। মৌরি এবং শশার পেস্ট চোখে লাগানো হলে আমাদের চোখের দুর্বলতা খুব তাড়াতাড়ি ভালো হতে থাকে। এজন্য সবার প্রথমে মৌরিকে 1-2 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তারপর ওই মৌরি নরম হয়ে যাওয়ার পর এটিকে অর্ধেক শশার সাথে মিক্সচারে চালিয়ে এর একটি পেস্ট তৈরি করে নিন। তারপর এই তৈরিকৃত পেস্টটিকে আপনার চোখে 30-40 মিনিট লাগিয়ে রাখুন। আপনি যদি আপনার পুরো দিনের বেশিরভাগ সময়টাই কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকেন, তাহলে এই উপায়টি দ্বিগুণ ফলাফল পাওয়ার জন্য পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর এটিকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। এরকম করলে এটি ঠান্ডা ভাব বৃদ্ধি পেয়ে যায়, যার ফলে আপনার চোখ অনেক আরাম লাভ করে থাকবে। মৌরি এবং শশার এই মিশ্রণের কার্যকারিতা আরও বৃদ্ধি করার জন্য এই পেস্টটিকে ব্যবহার করার আগে চোখের মাসাজ করুন 10 মিনিট ধরে। মাসাজ করার জন্য বাদামের তেল সবচেয়ে লাভদায়ক হয়ে থাকে। আমাদের চোখে অয়েল মাসাজ করার ফলে চোখের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং চোখের জ্যোতি আগের থেকে ইম্প্রুভ হতে থাকে। যে সকল লোকদের কাছের বা দূরের জিনিস দেখতে অসুবিধা হয় এবং চোখের সমস্যার কারণে মাথারও যন্ত্রণা হয়ে থাকে, তাদের চোখে অয়েল ম্যাসাজের পাশাপাশি মৌরি এবং শশার মিশ্রণ সপ্তাহে অন্তত 2-3 বার ঘুমানোর আগে তাদের চোখে লাগানো উচিত। এই দুটির ব্যবহারের ফলে চোখের দুর্বলতা খুব সহজেই ভালো হয়ে যায়, তার সাথে চোখের জ্যোতিও বৃদ্ধি পেতে থাকে। এবং যে সকল লোকজনদের চোখের নিচে কালো দাগের মতো সমস্যা দেখা দেয়, তারা এই দুটি উপায় নিয়মিত 15 দিন করলে তাদের চোখের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। যে সকল লোকদের চোখে একবার দুর্বল ভাব চলে আসে, তাদেরকে সবসময় পেট পরিষ্কার রাখতে হবে, কেননা পেট ঠিকমতো পরিষ্কার না হলে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার কারণে তাদের চোখে অনেক ক্ষতিকারক প্রভাব পড়ে। মনে রাখবেন, আপনার যদি পেট ঠিকমতো পরিষ্কার না হয়, তাহলে আপনি রাতে ঘুমানোর আগে ত্রিফলা চূর্ণ ব্যবহার করতে পারেন, অথবা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সালাদের মাত্রা বাড়িয়ে দিন এবং পেঁপের মতো হাই ফাইবারযুক্ত খাবার যোগ করুন। শরীরের অন্যান্য অঙ্গের মতো আমাদের চোখের প্রপার ফাংশনের জন্য আমাদের কিছু পুষ্টিগুণের দরকার হয়, যেগুলোর অভাব হওয়ার কারণেই আমাদের চোখ ধীরে ধীরে দুর্বল হতে থাকে। আপনি যদি প্রতিদিন এমন জিনিসের সেবন করতে থাকেন যেগুলো তো চোখের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ প্রচুর মাত্রায় রয়েছে, তাহলে দুর্বল চোখও খুব দ্রুত ভালো হতে থাকে। সব ধরনের বীজ যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ প্রচুর মাত্রা থাকে, সেগুলো চোখের স্বাস্থ্যের জন্য অধিক লাভদায়ক হয়ে থাকে, যেমন তরমুজের বীজ, কদুর বীজ, শন বীজ এবং শশার বীজ। এই 4টি জিনিসই চোখের দুর্বলতাকে ভালো করতে পুরোপুরি সহায়ক। কিন্তু এই বীজগুলোর সেবন আমরা প্রতিদিন করি না, কিন্তু চুল পড়া, মাইগ্রেন, দুর্বলতা এবং চোখের সমস্যার সমাধানে এই বীজগুলি নিয়মিত সেবন করতে পারলে সেগুলো দ্রুতই ভালো হয়ে যায়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল এবং প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে। মনে রাখবেন, এগুলো শুধু চোখের দুর্বলতাই ভালো করে না, পাশাপাশি আপনার পাচনতন্ত্র, শরীরের হাড় এবং ত্বকের সাথে যুক্ত সমস্যা ভালো করতেও সাহায্য করে। এই সমস্ত জিনিসগুলি আপনি যে কোনো ভুসিমাল দোকানে অথবা সুপারমার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তরমুজ, কদু, শশা এবং শন বীজকে সমান মাত্রায় মিশিয়ে প্রতিদিন 2 বার খাবার খাওয়ার 1/2 ঘন্টা পরে 2 চামচ করে সেবন করুন। অ্যালোভেরা, সতেজ অ্যালোভেরার জুস ত্বক এবং চোখের যাবতীয় সমস্যা খুব সহজে ভালো করে দেয়। যে সকল লোকজন দূরের অথবা কাছের জিনিস ভালোভাবে দেখতে পারে না অথবা চোখে চশমা পরে থাকতে হয়, তাদের অ্যালোভেরা অবশ্যই ব্যবহার করা উচিত। অ্যালোভেরার মধ্যে প্রায় 20 ধরনের ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এবং কয়েক ধরনের মিনারেলস, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি এবং আরও অনেক ধরনের পুষ্টিগুণ প্রচুর মাত্রায় পাওয়া যায়।
এটি চোখের শক্তি প্রদান করার পাশাপাশি চোখের কয়েক ধরনের সমস্যা যেমন গ্লোকোমা, চোখের জ্বলন এবং নানা ধরনের ইনফেকশন এই জাতীয় সমস্যাকে ভালো করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সতেজ অ্যালোভেরা জুস তৈরি করার জন্য সবার প্রথমে অ্যালোভেরা পাতা থেকে জেলটিকে আলাদা করুন, তারপর মিক্সার চালিয়ে এর জুস তৈরি করে নিন। এরপর অল্প তাপে জল গরম করে নিন। জলের মাত্রা যেন অ্যালোভেরা জুসের মাত্রার সমান হয়। জল গরম হয়ে যাওয়ার পর এটিতে অ্যালোভেরার জুস মিশিয়ে দিন। এরপর এটিকে 10 মিনিট পর্যন্ত মধ্যম তাপে গরম করে নিন। 10 মিনিট গরম হয়ে যাওয়ার পর এটিকে ছেঁকে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন। ঠান্ডা হয়ে গেলে এটি কাঁচ অথবা প্লাস্টিকের পাত্রে রেখে ফ্রিজে রেখে দিন। ফ্রিজে রাখার ফলে এই জুস 15 দিন পর্যন্ত ভালো থাকে। প্রতিদিন 30-40 ml জুস দিনে 2 বার খাবার খাওয়ার আগে সেবন করুন। এটিকে সুস্বাদু করার জন্য এর মধ্যে লেবুর রস অথবা মধু মেশাতে পারেন। বাড়িতে তৈরি অ্যালোভেরা জুস এতটাই কার্যকরী হয় যে শুরুর প্রথম 10 দিনেই এর কার্যকারিতা দেখতে পাবেন। আপনি যদি এই জুস বাড়িতে তৈরি করতে না পারেন তাহলে বাজারের তৈরি অ্যালোভেরা জুসেরও সেবন করতে পারেন, কিন্তু ভালো ফলাফল পাওয়ার জন্য বাড়ির সতেজ অ্যালোভেরা জুসই সেবন করতে চেষ্টা করুন। এছাড়া আমলকির জুসও চোখের জ্যোতি বাড়ানোর জন্য অধিক লাভদায়ক হয়ে থাকে। প্রতিদিন সকালে খালি পেটে আমলকির জুস এবং নাস্তার সময় গাজর কিংবা পালং শাকের জুস সেবন করলে চোখের সমস্ত সমস্যা মাত্র 15 দিনেই পুরোপুরিভাবে ঠিক করা সম্ভব। এগুলোর মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি প্রচুর মাত্রা থাকে, যেগুলি চোখের দুর্বল ভাবকে কমাতে খুবই উপকারী হয়ে থাকে। যে সকল লোকজন মোবাইল কম্পিউটার বেশি মাত্রায় ব্যবহার করেন তাদের চোখকে সুস্থ রাখার জন্য কল রিভার ওয়েল এবং ফ্ল্যাক্সিড ওয়েল ব্যবহার করা খুবই কার্যকরী। এই দুটিতেই প্রচুর পরিমাণে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। এটি আমাদের শরীরে কোষিকাকে রক্ষা করার পাশাপাশি চোখের সমস্যাতেও লাভদায়ক হয়। আমাদের শরীর এই অয়েলগুলোকে খুব সহজেই পাচন করে নিতে পারে, যার ফলে এদের কার্যকারিতাও কিছুদিনের মধ্যে দেখা দিতে থাকে। এছাড়া ড্রাই ফ্রুট যেমন বাদাম, আখরোট, কাজু চোখের দুর্বলতাকে দূর করার জন্য মারাত্মক ভূমিকা পালন করে, কিন্তু এইগুলির পুরো পুষ্টিগুণ পাওয়ার জন্য এদের সেবন করার সঠিক নিয়মও জানা দরকার। সব ধরনের ড্রাই ফ্রুটসে পুরোপুরি লাভ ওঠানোর জন্য এগুলিকে সবসময় সেবন করার জন্য 3 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখা দরকার। জলে থাকার কারণে এদের পুষ্টিগুণ আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। প্রতিদিন 1টি আখরোট, 5টি বাদাম এবং 5টি কাজু পুরো দিন জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং বিকেলের সময় খোসাসা দিয়ে এদের সেবন করুন। এখন আমরা কিছু সাবধানতার বিষয় জানবো, যেগুলি চোখকে সুস্থ রাখার জন্য অবশ্যই দরকার। প্রতিদিন অন্তত 3-4 বার চোখকে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করুন। রোদ্রে অবশ্যই সানগ্লাসের ব্যবহার করুন। আপনি যদি অনেক সময় পর্যন্ত কম্পিউটারের সামনে বসে কাজ করুন তাহলে কম্পিউটার স্ক্রিনের ইলেকট্রোম্যাগনেটের খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য চোখে অবশ্যই কিছু ব্যবহার করুন। নিয়মিত এক্সারসাইজ অবশ্যই করুন। প্রতিদিন সকাল সন্ধ্যা অল্প করে হাঁটলে বা শরীরচর্চা করলে শরীরের ব্লাড সার্কুলেশন ভালো থাকে এবং যে কোনো ধরনের ঔষধ, চিকিৎসা বা ঘরোয়া উপায় ভালো মতো কাজ করে। আপনি যদি ধূমপান করেন তাহলে ধূমপান পরিহার করুন। ধূমপান করার ফলে আমাদের রক্ত দূষিত হয়ে যায়, যার ফলে কোনো চিকিৎসায় শরীরে ভালো মতো কাজ করতে পারে না। এই জন্য ধূমপান অবশ্যই বর্জন করতে হবে। দিনে বেশি জলপান করুন। বেশি জলপান করলে শরীরে টক্সিন জমা হতে পারে না, এর সাথে চোখের জ্যোতিও বৃদ্ধি পায়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য আমাদের আয়ুর্বেদিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। ধন্যবাদ।